আর তোমার বউয়ের দ্বিতীয় বিয়ে যে হইছে, হ্যাঁ এই কথা ভাই আমি বলতে চাই নাই, তোমার আমি বইলা দেই, আমি সত্যি কথা বইলা দেই, তোমার বাসার থেকে বলছে যে তোমার বউ পালাইছিল এক ছেলের সাথে, এরা যদি ভাই আমি মিথ্যা কথা বলে থাকি, আমি রোজাদার ব্যক্তি, আমি যদি মিথ্যা কথা বলে থাকি আল্লাহ যেন আমার আজকে উড়ায় নিয়ে যায়। তোমার বাসার থেকে আমারে ফার্স্টে বলছিল তোমার বউ একটা ছেলের সাথে পালাইছিল। রাকিব হোসেনের সাথে বিয়ে হওয়ার আগেও অন্তরার আরও একটি বিয়ে ছিল। এবার অন্তরার প্রথম স্বামীর খবর ফাঁস করে দিয়েছেন ইয়াসিন হোসেন। ইয়াসিন দাবি করেন অন্তরার দুই বিয়ে, সজল নামে এক ইংল্যান্ড প্রবাসীর সাথে প্রথমবার বিয়ে হয়েছিল নুসরাত জাহান অন্তরার। তারপরে ওর বান্ধবী বলছে যে ওর তো আগে একটা বিয়ে হয়েছে, আর ও যে ছেলেরে ধরে সেই ছেলেরে একবারে শেষ করে তারপরে ছাড়ে। আর এমন খবর প্রকাশ হওয়ার পর সরগোল পড়ে গেছে নেট মাধ্যমে। ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। মারবি এই যে নুসরাত জাহান অন্তরে লেখছে তোর রাইস থাকলে তো খোঁচা মারবি। আরে ভাই বারো হাতারি আন্টি, সরি আন্টি, ভাই গাজীপুরে কি করছিলেন আপনি এরা ভাই আমার একটু জানাই দেন, আর ওই পোলাটার আমি কই পাইছি আসলে। একটি লাইভ ভিডিওতে ইয়াসিন বলেন রাকিবের অবর্তমানে উশৃঙ্খলভাবে চলাফেরা করেছে অন্তরা, রাকিব তখন জেলে ছিল, গাজীপুরে অপ্রীতিকর পরিস্থিতিতেও পড়েছিল অন্তরা, যার প্রমাণ তার কাছে আছে। তবে অন্তরার দ্বিতীয় বিয়ে নিয়ে রাকিব হোসেন বলেন আমি কখনোই বিবাহিত মেয়েকে বিয়ে করব না। আর এই বিয়ের বিষয়ে অন্তরা বলেন সজলের সাথে আমার বিয়ের বিষয়টি একদমই ভুয়া, আমার বান্ধবীর ভাই সজল, চেনা পরিচিত, আমাদের মধ্যে পরিচয় থাকাটা খুবই স্বাভাবিক, বান্ধবীর ভাইকে এখন আমার স্বামী বানিয়ে দিচ্ছিল। তবে অন্তরাকে চ্যালেঞ্জ করেছেন ইয়াসিন হোসেন, তিনি বলেন অন্তরা সজলকে বিয়ে করেছে এটা শতভাগ সত্য, আর অন্তরার এই প্রথম বিয়ের বিষয়ে তার কাছে যথেষ্ট প্রমাণ আছে। তাছাড়া অন্তরার চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন ইয়াসিন হোসেন, তিনি বলেন অন্তরার চরিত্র পাবলিক টয়লেটের মতো, অন্তরাকে অকথ্য ভাষায় গালাগালিও করেছে ইয়াসিন। সোশ্যাল মাধ্যমে রাকিব অন্তরা ইয়াসিন মিথিলা প্রতিনিয়ত একে অপরকে কটাক্ষ করে কথা বলে। ভিউয়ার্স অন্তরার প্রথম বিয়ের বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করুন, আর এই বিষয়ে আরো ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন।